অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, 5G কত সাল থেকে শুরু হয়? फाइव जि शुरू है 2019 साल थेके। आपनी कि जानें मोट कतगुली पुरान आछे? आमादेर मोट 18 पुरान आछे। एबार बोलुन तो आलोर शहर काके बला हय? प्यारिस के बला है आलोर शहर। प्रिय दर्शक, भिडियोटी अवश्य किन्तु लाइक करबें। स्ट्रोक शरीर कौन अंशे है? हृदपिंडे ना कि मस्तिष्के? सठिक उत्तर मस्तिष्के। अच्छा बोलूं तो ओलिम्पिकेर लोगोते कयटी वृत्त थाके? ओलिम्पिकेर लोगोते 5 वृत्त थाके। सबस्क्राइब करे आमादेर पासे थाकुन। कौन देशे प्रथम 5G चालू हय? साउथ कोरिया ते प्रथम 5G चालू है। अच्छा बोलूं तो पुरान शब्देर अर्थ की? पुरान शब्देर अर्थ हलो प्राचीन कथा। कौन महादेश के सादा महादेश बला है? आंटार्कटिका महादेश के बला है सादा महादेश। पृथिवीर एकमात्र कौन देशर पताका चौको नय? पुरो पृथिवीर मध्य एकमात्र नेपाल देशर पताका चौको नय? कौन देशे सबथेके बेशी प्राकृतिक रबार उत्पादित हय? सबथेके बेशी प्राकृतिक रबार उत्पादित हय इंदोनेशिया देशे, तारपर हलो थाईलैंड। कौन देशे सबथेके बेशी रबार व्यवहृत हय? सठिक उत्तर चीन देशे। टिकटकेर आविष्कार कत साले हुए छिलो? 2016 साले। भारतीय टाकार नोटे गांधीजीर छवि छापानो शुरू हुए कत साल थेके? 1969 साल थेके। कौन देश प्रथम 6G सैटेलाइट लॉन्च करेछे? सठिक उत्तर चीन देश। भारतेर कौन राज्येर मानुषेरा सबथेके बेशी संस्कृत भाषाय कथा बोले? सठिक उत्तर कर्णाटक। आपनि कि जानें स्ट्रोक कय प्रकार ओ की की?
স্ট্রোককে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়, রক্ত সংরোধজনিত ও রক্তক্ষরণজনিত। আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গের নাম কি? আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গ হলো আমাদের ত্বক। এটা একটা ধাঁধা প্রশ্ন, বলুন তো কোন ফলের বাইরেটা খেয়ে আমরা ভিতরের অংশটা ফেলে দিই? এরকম অনেক ফল আছে, তার মধ্যে একটি হলো চালতা। পুরুষদের আত্মহত্যা করবার প্রবণতা মহিলাদের থেকে কত গুণ বেশি? সঠিক উত্তর 3-4 গুণ। চীন দেশ সারা পৃথিবীর কত শতাংশ ধানের যোগান দেয়? 30% ধানের যোগান দেয়। আপনি কি জানেন কোন দেশে প্রথম ট্রেন চালু হয়? ইংল্যান্ডে প্রথম ট্রেন চালু হয়। ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা বলুন তো, ভারত ও চীনের সীমারেখার নাম কি? ভারত ও চীনের সীমারেখার নাম হল ম্যাকমোহন লাইন। পৃথিবীর শেষ স্বর্গ কোন দেশকে বলা হয়? পৃথিবীর শেষ স্বর্গ বলা হয় ইন্দোনেশিয়া দেশকে। বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়? বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় ওজোনস্তরকে। একটা নবজাত শিশু কতগুলি রং দেখতে পায়? 2টি রং, সাদা আর কালো। আচ্ছা বলুন তো, পৃথিবী থেকে চাঁদে যেতে কতদিন সময় লাগে? 3 দিন। ভারতের কোন রাজ্যকে কফির রাজ্য বলা হয়? ভারতের কর্ণাটক রাজ্যকে বলা হয় কফির রাজ্য। একটা মানুষের সারা বছরের অক্সিজেনের যোগান দিতে কতগুলি গাছের দরকার? 7-8টি। এমন কোন নদী আছে যাতে কোনো মাছ নেই? পৃথিবীর মধ্যে একমাত্র জর্ডান নদীতে কোনো মাছ নেই। আপনি কি জানেন ভারতের কোন শহরে প্রথম বিদ্যুৎ এসেছিল? সঠিক উত্তর কলকাতা শহরে। আচ্ছা বলুন তো, টমেটোর রং লাল হয় কেন? টমেটোর মধ্যে লাইকোপেন নামক রঞ্জক থাকে, যার জন্য পাকা টমেটোর রং লাল হয়।
কোন দেশে গাছদের জন্য অ্যাম্বুলেন্স আছে? অনেক দেশেই আছে, তার মধ্যে একটি হলো ভারত। সুসাইড ফরেস্ট বা আত্মহত্যার জঙ্গল কোন দেশে আছে? এরকম অদ্ভুত জঙ্গল আছে জাপান দেশে, এটা আত্মহত্যা করবার স্থানের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে। 5G নেটওয়ার্ক আমাদের শরীরের কি কি ক্ষতি করে? ঘুমের সমস্যা তৈরি করে, স্ট্রেস বাড়ায় এবং মানবদেহের তাপমাত্রা সামান্য বৃদ্ধি করে। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, রিকশার শহর কাকে বলা হয়? আপনি কি জানেন সিসিটিভির ফুল ফর্ম কি? সঠিক উত্তর ক্লোজ সার্কিট টেলিভিশন।